ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সোশ্যাল ওয়ার্কে সম্মানিত হলেন সোমা মুখার্জি। ওয়ার্ল্ড হিউম্যান রাইট প্রোটেকশন কমিশন থেকে আমাকে ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ সোশ্যাল ওয়ার্কের সম্মানিত করা হয়েছে। আর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশনের ইন্ডিয়ার ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমি বরাবরই সেক্স ওয়ার্কার, আমরা যাদের যৌনকর্মী বলি, এবং ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারদের অধিকার নিয়ে লড়াই করি, তো সেই হিসাবেই ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশন আমাকে এই সম্মানে সম্মানিত করেছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইন সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়া AMB Soma Mukherjee and also the social work national vice president in India. এই সম্মান পেয়ে আগামী দিনে কাজ করার ইচ্ছা কতটা বাড়লো দিদি? দেখুন, বাচ্চাদের যেমন পরীক্ষায় নম্বর পেলে বেশি ভালো লাগে, এটা পেয়ে ভালো লাগছে, এবং কাজ করার ইন্সপিরেশন আরো বেশি বেড়ে গেছে। যেখানে আমি একটা বরাবরই লড়ে এসেছি যে দেখুন, যখন বাথরুমে আমরা যাই আমাদের মেল ফিমেল লেখা থাকে, কিন্তু থার্ড জেন্ডাররা কোথায় ঢুকবে বুঝতে পারে না। আমার নিউ প্রজেক্ট আসতে আসতে চলেছে, তাদের জন্য একটা, যেমন আমার এখন ফর্মে লেখা থাকে TG, তো আমিও, আমরা চাই বা আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশন থেকে একটা প্রজেক্ট আসছে যেখানে আমরা চাইবো থার্ড জেন্ডারদের আলাদা করে একটা বাথরুমের ব্যবস্থা আমাদের এয়ারপোর্টে বলুন, ফ্লাইটে বলুন, বা বাস স্ট্যান্ডে বলুন, বিভিন্ন জায়গার রাস্তায় বলুন, তাদের জন্য আলাদা একটা বাথরুমের ব্যবস্থা করা। কেননা মেল ফিমেল না বুঝে তারা যখন ঢোকে তাদের অনেক অপমানিত হতে হয়। আচ্ছা, আপনি যখন বললেন থার্ড জেন্ডারের কথা, এবং তিনি আর একটা কথা ভেবেছিলেন যে রেশনটা ফ্রিতে দেওয়ার, তার জন্য আমি ধন্যবাদ তাকে জানাবো। দিদি, আপনাকে সারা বছরই দেখা যায় মানুষের সেবায়, মানে জেলায় জেলায় ঘুরে রাজ্যে বিভিন্ন জায়গা, তার রাজ্যের বাইরেও আপনাকে দেখা যাচ্ছে মানুষের সেবায় ছোট ছোট ইউনিট স্কুল বাড়িতে সেট আপ করে প্রত্যেকটা মানুষকে একটু আমাদের ছাতা, হেলথ ক্লাবের ছাতার তলায় এনে কিছু ফ্রিতে ওষুধ দেওয়া, কিছু ডিস্ট্রিবিউশন করা, এবং মহিলাদের যে আজকাল সার্ভাইকাল ক্যান্সারের যে বেশি প্রকোপ দেখা দিয়েছে সেটাকে বন্ধ করবার জন্য বিনামূল্যে টিকাকরণ করার ব্যবস্থা করছি।